টানা বৃষ্টিপাতের ফলে ভূমিধ্বসে একই পরিবারের 5 সদস্যের মর্মান্তিক মৃত্যু হল বদরপুরের ভেন্টারকোল তাজুরতল গ্রামে। মঙ্গলবার রাতে তাজুরতল গ্রামের বাসিন্দা আব্দুল করিমের পরিবারের লোকেরা ঘুমে আচ্ছন্ন ছিলেন, ঠিক তখনই বাড়ির পাশ থেকে নেমে আসা ভূমিধ্বসে আব্দুল করিমের ঘরটি চাপা পড়ে। এতে গৃহকর্তা আব্দুল করিম প্রাণে বাঁচলেও আব্দুল করিমের স্ত্রী এবং 3 কন্যা সহ এক নাতির মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে বদরপুর থানার পুলিশ এসটিআরএফ বাহিনীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। মৃতদের নাম রায়মুন নেছা, শাহিদা খানম, জাহিদা খানম, হামিদা খানম ও মেহেদি হাসান। এই মর্মান্তিক ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। উদ্ধার কার্য শেষে মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হসপিটালে পাঠানো হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে পৌঁছে পুলিশের শীর্ষ আধিকারিকরা গোটা ঘটনাটির তদন্ত চালাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।